আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটিকে অনুভব করতে পারি। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সবসময় পাশে থাকবে ডেনমার্ক। আগামীতে এ খাতে বিনিয়োগ বাড়াতে ঢাকার ডেনমার্ক দূতাবাস সকল প্রকার সহযোগিতা করবে বাংলাদেশকে। সকালে রাজধানীর একটি হোটেলে ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট 2014 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন ঢাকার ডেনমার্কের রাষ্ট্রদূত হানিফুগল এক্সচার। গ্রামীণফোন অগ্রণী ব্যাংকের সহযোগিতায় এবার সামিট হবে ডেনমার্কের কোপেনহেগেন 17-18 মার্চে, আর নরওয়ের অস্লোতে 20-21 মার্চ। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেমন বিশ্ববাজারে স্থান করে নিয়েছে, তেমনি এই খাতও একটি সুনামযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম। বলেন, বাংলাদেশের তরুণরা এই খাতের দিকে ঝুঁকে পড়ছে, চাহিদা মেটাতে অনেকেই এই খাতে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবার উপজেলা